السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة شكل زبان خلے اچھا آواز بلے الحمد للہ اریک تو زبان خلے بلے الحمد للہ اتھن تو شندور علو چنا امنا شنے چھی علماء اکرام ایر زبان تھے کی اتی مدھامی گناہ گارو پستی دھوئی چھی چشتہ کل بکے چکو تھا بولار جارا باہیری راستہ گھاٹی دکان پاٹی اوجو تا شموئی نشتہ کر چھن اللہ اللہ رسول محمد شکلی جنات الباغان کے پوری پرنے کرن صلی اللہ علیہ وسلم علیکہ سیدی یا رسول اللہ الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نور الله الصلاة والسلام عليك يا للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الحمد لوليه والصلاة والسلام على وليها أما بعد في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة والناس أجمعين فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ملك كونين من أنبياء تاجدار
Hamara Nabi Allahumma salli. Zaban khule bolun. Maulana Muhammad wa ala Ali Sayyidina Maulana. Amar bhaira bundhura baba jira. Ajker ajimushan sunni mahasammelon Umednagar Uttar Para বন্দের হাটি সুন্নি যুব সংগঠন উদ্যোগের সম্মেলন আমার বন্ধুরা ও বাবাজিরা গো আজকের এই সম্মেলন কোন সাধারণ সম্মেলন না আজকের এই সুন্নি মহা সম্মেলন মহা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলন ঠিক না বেঠে আরে যুবক বন্ধুরা ও মুরব্বি বাবাজিরা হয়তোবা আজকের এই শূন্য মহাসম্মেলন আমার আপনার জীবনের শেষ সম্মেলন হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন বাবাজিরা আমার বন্ধুরা আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেইনটেইন হয় যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল মেইনটেইন হয় না বলতে পারেন কিভাবে আপনারা দেখবেন এই দুনিয়াতে আসার ক্ষেত্রে দাদার পরে বাবা আসে বাবার পরে সন্তান আসে কিন্তু যাবার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই কারণ দাদার আগে বাবা চলে যায় বাবার আগে সন্তান চলে যায় ঠিক না বেঠে মাত্র 5 দিন আগে আমরা নিজের চোখে দেখেছি আমাদের হবিগঞ্জের জেলা সদরের পৌরসভার মাননীয় মেয়র মহোদয়ের একটা মাত্র ছেলে সন্তান রাজধানী ঢাকার মধ্যে পড়াশোনা করতে বাজান রোড অ্যাক্সিডেন্টে ওই ছেলেটা দুনিয়া থেকে ওখানে চলে গেল ঠিক না বেঠে আমার বাবাজিরা মেয়র মহোদয় হয়তো ভাবতেন না যে তার আগে সন্তান চলে যাবে সন্তান হয়তো ভাবে নাই যে তার বাবার আগে সে চলে যাবে কিন্তু ভাইরা মৃত্যু এমন একটা শব্দ মৃত্যুর ফেরেশতা আজরাইল যখনই যার সামনে চলে আসে কে বাবা প্রশ্ন করবে না কে সন্তান প্রশ্ন করবে না কে দাদা প্রশ্ন করবে না কে মা প্রশ্ন করবে না যার সামনে যখন আসবে একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না ঠিক কিনা বলেন কিন্তু ভাইয়েরা আমার একটা কথা হলো বাবার লাশটা যখন সন্তানের কাঁধে হয় এই কষ্টটা খুব তাড়াতাড়ি সওয়া যায় কিন্তু যখন পিতার কাঁধে সন্তানের লাশ হয় এই কষ্টটা সইতে বড় কষ্ট হয় ঠিক কিনা বলেন হে যুবক ও বন্ধুরা আমার যত কষ্টই হোক না কেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই জন্য বাজান দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয় 60 70 80 100 150 বড় জোর 200 বছর এর চাইতে বেশি নয় এই 3.5 হাত কবর সবার জন্য অপেক্ষা করছে ঠিক কিনা বলেন এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে ওই কবরের কথা একটাবার স্মরণ করো বন্ধু দুনিয়ার কোন সজন ওই কবরের সঙ্গী হবে না এই কবরের মধ্যে যিনি আমার আপনার সঙ্গী হবেন গো উনি হচ্ছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না বেঠে জগতের বন্ধুরা রে আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো মায়ার নবীর ভালোবাসা অন্তরিনিয়া একটু প্রেমের স্বরে প্রেমের আওয়াজে সবাই দুরূদ শরীফে মশগুল হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا مولانا
আসুন জীবনের গোনা মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু প্রেমের সুরে প্রেমের আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকিরে মশগুল হইয়া যায়। সবাই উচ্চ কণ্ঠে আমার সাথে জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান মাশাল্লাহ আল্লাহ 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 নহিওনে একবার দেখিলে নহিওনে একবার দেখিলে জোরাইতাম পহরান ও নবীজি তুমি মেহেরবান মাশাল্লাহ আল্লাহ 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 নবীজি ও নবীজি মাশাল্লাহ মারহাবা আমরা সবাই পাপি গো নবীজি তুমি দয়াবান মারহাবা আমরা সবাই পাপি গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা আমাদের দয়া দিয়ে করবা আমাদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 নবীজি ও নবীজি মাশাল্লাহ মারহাবা কত কষ্ট করলাম নবী ওহদের ময়দান দান দান মুবারক শহীদ করলো দান দান মুবারক শহীদ করলো কাফের বে মহান ও নবীজি তুমি মেহেরবান মাশাল্লাহ আল্লাহ 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 নবীজি ও নবীজি মাশাল্লাহ মারহাবা তুমি ইয়াদি তুমি অন্ত তুমি মোদের যায়া তুমি ইয়াদি তুমি অন্ত তুমি মোদের যায়া খোদার কাছে পাক যে তোমার খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি মেহেরবান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 নবীজি ও নবীজি মাশাল্লাহ মারহাবা ও দম মুরাদ কে দেহ বলে গাইব নবীজির শায়ান ও দম মুরাদ কে দেহ বলে গাইব নবীজির শায়ান নবীজির চরণ না পাইলে নবীর চরণ না পাইলে হইব পেরেশান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
Muhammedur Rasulullah sallallahu alayhi ve sellem ekta zaban bondo rakhben na chitkar mere bolun Allahu Akbar arektu mayar shore bolun na ya Rasulullah ebar hat uthaiya sobai uccho awaze bolun ya wali Allah চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ প্রেমের সুরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم بلاية مرشد هيا আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী উমেদনগর উত্তরপাড়া বন্দেরহাটি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2021 ইংরেজি সনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির মিয়া সাহিব সাবেক মেম্বার নোয়াহাটি সহসভাপতি জিনারা মোহাম্মদ আকবর খান সাহিব ও মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম খান সাহিব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের ঐতিহ্যবাহী চৌধুরী বাজার জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ আহলে সুন্নাত পীর তরিকত হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি সাহিব মাদ্রাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন ওলামায়ে আহলে সুন্নাত মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বি বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরুদি সদ্দিয়ান মা ও বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলী শান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম দু জাহানের সরদার উম্মতের দরুদি শাফাতের কান্ডারি যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি সমস্ত নবীগণের নবী যিনি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানি নাআতে মুস্তাফা দুরূদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ১১ নম্বর পারা সূরা ইউনূসের
62 এবং 63 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি জোরে করে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে আজকের প্রধান অতিথি ফিরোজপুরি সাহেব আসবেন। ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সবাই বলি আমিন। মেহরবানি করে যারা দাঁড়িয়ে থাকবেন আপনারাও বসে যাবেন, জায়গা না হলে পরে আমরা দাঁড়িয়ে শুনব, অসুবিধা নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, বর্তমানে যেই আরবি মাসটা আমাদের মধ্য থেকে অতিবাহিত হচ্ছে, আমরা অনেক মুসলমানের সন্তানরা হয়তো এই আরবি মাসের নাম জানি না। আনন্দিত হলো, দুঃখজনক বিষয় হলো, আমরা মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান হলেও আমরা বাংলা মাসের নাম বলতে পারি, ইংরেজি মাসের নাম বলতে পারি, কিন্তু আরবি বারো মাসের নাম জিজ্ঞেস করে দেখেন অনেক মুসলমানের সন্তানরা বলতে পারে না, ঠিক না বেঠিক? তাহলে মুসলিম হিসেবে আরবি বারো মাসের নাম জানার দরকার আছে না নাই? এই যে একটা মাস আমাদের মধ্যে আগমন করেছে আরবিতে, এই মাসটার নাম হচ্ছে মাহে রবিউস সানি। তো এই মাসটা এমন একটা বরকতময় মাস, এমন একটা ফজিলতময় মাস, এই মাসে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, অনেকেই পর্দা করেছেন, বিশেষ করে মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি শাইখ সুলতান মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানি, যিনি হচ্ছেন আমাদের বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেসাল মুবারকের মাস। এই মাসেই গাউসে পাক পর্দা করেছিলেন, যেই কারণে এই মাসের 11 তারিখটাকে বলা হয় ফাতিহা ইয়াজদহম। কি বলা হয়? ফাতিহা ইয়াজদহম, অর্থাৎ গাউসে পাকের উরুস শরীফের দিন হচ্ছে এই মাসে, যেই কারণে এই মাসে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামগণ, সুন্নি উলামায়ে কেরামগণ বেশি বেশি আমার গাউসে পাকের কথাই বলে থাকেন। তো আমি ভেবেছি আজকে আপনাদের সামনে আমার গাউসে পাকের কিছু প্রেমের কথা তুলে ধরব। সবাই শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। বাবাজিরা, আমার পৃথিবীতে যত মানব জাতি আছে, যত আদম সন্তান আছে, আমাদের একটা পরিচয় হলো আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক নি বাজান? এতে কোনো সন্দেহ আছে? আপনিও বান্দা, আমিও বান্দা, উনিও বান্দা, যত মানব জাতি আছে সবাই আল্লাহর বান্দা, এই পরিচয়টা খুব সহজে দেওয়া যায়। তো বান্দা হওয়া খুবই সহজ, বন্ধু হওয়া খুব কঠিন। আল্লাহর বান্দা সবাই হতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। বান্দার মধ্য থেকে যাদেরকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন, আমার আল্লাহ এই সমস্ত বন্ধুদের ব্যাপারে কোরআনুল কারিমে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে একটা ডেঞ্জার শব্দ ব্যবহার করেছেন, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় ডেঞ্জার, বাংলাতে বলা হয় বিপজ্জনক, আর আরবিতে এটাকে বলা হয় হরুফে তানবি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ, লম্বা চোড়া কথা বলে আমি আপনাদের মনোযোগ নষ্ট করব না। ও বন্ধুরা, আমার বাবাজিরা, সবাই আল্লাহর বান্দা হয় কিন্তু সবাই আল্লাহর বন্ধু হতে পারে না গো। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, ওই সমস্ত বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ একটা হরফে তানবি ব্যবহার করে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে পাকের মধ্যে বলেছেন, আলাম হুশিয়ার সাবধান, ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া তো নাই, কবরও নাই, আমার আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশানিত হবে না, কারণ তাদের হেফাজতের জামিনদার আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও
যুবক বন্ধুরা আমার বাবাজিরা একটা জিনিস কবির ধ্যানে খেয়াল করবেন আমার আল্লাহ কিন্তু একজনকে উদ্দেশ্য করে বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহে নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে এখানে একজনকে বলা হয় নাই কারণ ওলির বহুবচন আউলিয়া আমার আল্লাহ এখানে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহে নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই চিন্তা নাই দুনিয়া তো নাই আখিরাত তো নাই এরা কখনো চিন্তিত হবে না কারণ তাদের হেফাজত করেন আমার আল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সবাই কি আল্লাহর বন্ধু হতে পারবে সবাই কি পারবে কবির মনোযোগ সবাই আল্লাহর বন্ধু হতে পারবে না আবার সবাই আল্লাহর বন্ধু হতে পারবে ও উম্মত নগরের নবীর প্রেমিকেরা গো কোন বেঈমান মুনাফিক আল্লাহর বন্ধু হতে পারবে না কোন দাজ্জাল কোন কাজ্জাব আল্লাহর বন্ধু হতে পারবে না কোন ব্যভিচারী আল্লাহর বন্ধু হতে পারবে না এই জন্য আমার আল্লাহ জানতেন বিদায় 63 নম্বর আয়াতে পাকে আল্লাহ বলতেছেন আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ইমানদার যারা হবে তাকওয়াবান যারা হবে ইমানদার যারা হবে তাকওয়াবান তারাই হবে আল্লাহর ওলি তারাই হবে আল্লাহর বন্ধু এখানে আয়াতে পাকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল কোন বেঈমান মুনাফিক আল্লাহর বন্ধু হবে না কোন বেঈমান দাজ্জাল আল্লাহর বন্ধু হবে না আল্লাহর বন্ধু হবে একমাত্র যারা ইমানদার যারা তাকওয়াবান তারাই হবে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু ঠিক কিনা বলেন এখন প্রশ্ন হলো ইমানদার হবে কিভাবে ইমানদার কারা সবাই তো ইমানদার নয় ওবাজান একবারে শর্ট করে আমি বলবো ইমানদারের পরিচয় হলো আল্লাহ মানবে পরকাল মানবে সাথে সাথে আল্লাহর হাবিব নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে যারা ওই নবীর গোলামি করবে এরা হবে মুমিন এরা হবে ইমানদার আর যারা হবে ইমানদার তারাই হবে আল্লাহর ওলি ঠিক না বেঠে এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম নবী আমার জাহানের জান নবী আমার প্রাণ নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান যদি ঠিক রাখো ইমান পাবে জান্নাতের বাগান যদি ঠিক রাখো ইমান পাবে জান্নাতের বাগান আমার জীবন করব দান গিয়ে নবীর গান আমার জীবন করব দান গিয়ে নবীর গুণগান কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম তাইলে বলুন ওই নবীর গোলামি আমরা চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায় নারায়ণ তাকবীর নারায়ণ সালা আহলে সুন্নাত ওয়াল জামা পবিত্র ঈদে মিলাদুন নবী কষ্ট হয়েছে ভাইরা মনোযোগ মনোযোগ বেঈমান মুনাফিক আল্লাহর বন্ধু হবে না আল্লাহর বন্ধু হবে যারা নবীজির গোলামি করবে তাইলে দেখেন আমার বাবাজিরা আমার নবীর গোলামি কইরা ওই নবীকে ভালোবাসা কুতুবে রাব্বানি হয়েছেন মাহবুবে সুবহানি হয়েছেন শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানি রহমাতুল্লাহ আলাইহি বন্ধু আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি অলিকুলের সম্রাট এতে কোনো সন্দেহ আসেনি সব অলিগণ সম্মানের অধিকারী কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয় এক্সাম্পল ইকসুল স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে দেখবেন শিক্ষকের অভাব নাই কোন শিক্ষক কি অসম্মানের সব শিক্ষক সম্মানের অধিকারী এ বাচ্চারাই কথা বলো কেন একদম সাইলেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে শিক্ষকের অভাব নাই সব শিক্ষক সম্মানের অধিকারী
কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন আছে আসেনি বাজান একজন হলো প্রিন্সিপাল একজন ভাইস প্রিন্সিপাল একজন সিনিয়র শিক্ষক আরেকজন জুনিয়র শিক্ষক সেম সেম আপনারা দেখবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাব চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব চেয়ারম্যান দুইজন চেয়ারম্যান সম্মানের অধিকারী কিন্তু মর্যাদার দিক দিয়ে স্তর আসেনি সবার সব মর্যাদা কি এক সমান না আল্লাহর ওলিরা সবাই সম্মানের অধিকারী মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন আছে সব ওলিদের এক সমান মর্যাদা নয় কারণ ওলি হচ্ছে দুই প্রকার এক নম্বর প্রকার হলো ওলিয়ে তাশরিঈ দুই নম্বর প্রকার হলো ওলিয়ে তাকভিনি আমার বাবাজিরা ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হচ্ছে মাদারজাত ওলি অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থায় ওলির দপ্তরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ যেটার মধ্যে অটল হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কবি বলেছেন আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী